হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওল্ডারওয়ে স্টাডি আজকে আমরা লাইটের মধ্যে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নাম্বার অফ ইমেজ দেখো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ইন দ্য চ্যাপ্টার অফ লাইট দেখো নাম্বার অফ ইমেজ এটা আমরা কীভাবে আলোচনা করতে পারি এখানে কোশ্চেনটা পরীক্ষায় এরকমভাবে থাকে তোমাদের দুটো মিরর দিয়ে দেবে ঠিক আছে আমি ধরলাম এটা দুটো মিরর এখন এখান থেকে কোশ্চেন হবে একটা অবজেক্টকে এখানে রাখা হবে দুটো মিরারের মাঝে তাহলে ওই অবজেক্টটা থেকে ইমেজ জেনারেট হবে এটা হলো কোশ্চেন এখন দুইটা মিরারকে আমি নাইনটি ডিগ্রিতে রেখেছি ডিগ্রি সবাই বুঝতে পারছো এখন আমি একটা তোমাদের ইম্পর্টেন্ট লাইন ড্র করে দেখাচ্ছি দেখো এই লাইনটা হলো দুটো মিরারের মাঝের একটা লাইন এই লাইনের মধ্যে যে দাঁড়াবে যেই দাঁড়াক না কেন সে দুটো মিরারের মধ্যে সমান ভাবে থাকবে দেখো সমান হবে না এদিকটা সমান এই অবজেক্ট যে ধরে এইটাও সমান একদম সেম জায়গায় এই জায়গাটাকে বলা হয় সেমেট্রিক্যাল লাইন বা সেমেট্রিক লাইন এটাকে বলা হয় সেমেট্রিক লাইন এবং এই সিমেট্রিক লাইনের মধ্যে যে পয়েন্টগুলো তো দাঁড়ায় সেইগুলো পয়েন্টকে বলা হয় সেমেট্রিক পয়েন্ট এবার দেখো আর আমাদের আমি একটা কথা বলে দিই এটা সবসময় মনে লাইনে যেই দাঁড়াক না কেন তার নম্বর কখনোই ইভেন হবে না আমি কি বললাম যদি কেউ সেমেট্রিক লাইনে না দাঁড়ায় মানে সেমেট্রিক লাইনে কেউ দাঁড়ালো না মানে মনে করো অবজেক্টটা আমি অন্য একটা কালি দেখাচ্ছি ওর অবজেক্টটা এখানে বা এখানে বা এখানে বা এখানে বা এখানে বা এখানে অবজেক্টটা এইসব জায়গায় যদি দাঁড়ায় তাহলে অ্যান্সার ইভেন হবে না সব সময় অড হবে যদি সিমেট্রিক লাইনে না দাঁড়ায় অবজেক্ট তার অ্যান্সার সব সময় অড হবে ঠিক আছে চলো আমরা একটা কেস দেখি এখানে যেমন তোমাদের পরীক্ষা থাকবে যে একটা অবজেক্ট একটা ডিগ্রিটা তোমাদের বলে দেবে এখানে যেমন নাইনটি ডিগ্রি আছে এবং কেস বলে দেবে একটা হয় সিমেট্রিক কেস একটা হলে অ্যাসিমেট্রিক কেস সর আমরা সিমেট্রিক কেসটাই আগে দেখি কেস এখানে বলা হয় যে কোনো যদি পরীক্ষা হলে না বলে দেয় তাহলে সূত্রটা একদম সোজা থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি বাই দেখো কেন হয় আমরা একটা আমি তো এই একটা একে দেখিয়েছিলাম এখন এটাকে আমি পুরো কমপ্লিট করি দেখো কি হয় নাইনটি এটাও নাইনটি 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 চার চারটা নাইনটি মিলে হয় থ্রি সিক্সটি ডিগ্রি আর এটা এক একটাকে বলা হয় এক একটা পার্টকে বলা হয় করড্রেন চারটা করড্রেন মিলে হয় থ্রি সিক্সটি ডিগ্রি দেখো এখানে সিমেট্রিক লাইনটা এখানে থাকবে এখানে সিমেট্রিক লাইনটা দেখো এখানে এক্ষেত্রে সিমেট্রিক লাইনটা হবে এটা আর এখানে সিমেট্রিক লাইনটা হবে এই কেন্টে এটা ঠিক আছে বুঝতে পারলে সবাই তোমরা এটা এটা আমি বুঝিয়ে দিলাম এবার দেখো আগের কেসটা মোড়িয়ে আমি যাই দেখো এখানে যদি আমি অ্যান্সারটা ধরি কী হবে দেখো থ্রি সিক্সটি ডিগ্রি বাই নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান এটা কত হয় ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি অ্যান্সার কী হবে থ্রি হয়ে গেল কেস কমপ্লিট এবার আমরা অ্যাসিমেট্রিক কেস দেখব অ্যাসেমেট্রিক কেস ঠিক আছে অ্যাসেমেট্রিক কেসে সূত্রটা হলো থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা ওই কোশ্চেনটার মধ্যেই আমি দেখি মনে করো দুটো দুটো নাইনটি ডিগ্রি আছে অবজেক্টটা আছে এখানে ঠিক আছে এখানে একটা অবজেক্ট আছে এটা নাইনটি ডিগ্রি তাহলে কী হবে থ্রি সিক্সটি ডিগ্রি বাই নাইনটি ডিগ্রি ইকুয়াল টু কত ফোর আমি কি বলছি কখনোই ইভেনে হতে পারে না জোর সংখ্যা কখনোই অ্যান্সার হবে না এক্ষেত্রে কি করবো মাইনাস ওয়ান করে দেবো আমরা অ্যান্সার হলো কই থ্রি চলো আর কয়েকটা এক্সাম্পল দেখা যাক ঠিক আছে দেখো আর একটা এক্সাম্পল মনে করো এবার মনে করো আমি এটা দুটো আঁকলাম মনে করো এটা তোমাদের ধরো এটি থার্টি ডিগ্রি হয়েছে ধরো এটি থার্টি ডিগ্রি সেমেট্রিক কেসে সেমেট্রিক কেস ঠিক আছে কী সূত্র ছিল থ্রি সিক্সটি ডিগ্রি বাই থ্রিটা মাইনাস ওয়ান কত হয় টুয়েলভ মাইনাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন অ্যাসেমেট্রিক কেস অ্যাসেমেট্রিক কেস কী হবে অ্যাসেমেট্রিক কেস কী হবে থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা ইকুয়াল টু কত হলো বারো কখনোই ইভেন হবে না তাই মাইনাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন বুঝতে পারলে এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝালাম ঠিক আছে দাঁড়ো একটা ভালো একটা এবার আমি একটা কোশ্চেন করি তোমাদের মনে করো এখানে একটা মিরার আছে এবং এখানেও একটা মিরার আছে এবং একটা একজন এখানে দাঁড়িয়ে আছে এখন বলো তোমরা এই লোকটার ইমেজ কটা হবে টোটাল বলো কটা ইমেজ হবে ট্রাই করো ধরো সিমেট্রিক কেসেই প্রথমে ধরো সিমেট্রিক কেসে সিমেট্রিক কেসের সূত্র কি থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি থিটা থিটার ভ্যালু কী এখানে কি কোনো অ্যাঙ্গেল হচ্ছে তা থিটার মান কি হবে জিরো হবে জিরো মাইনাস ওয়ান জিরো থেকে কিছু ডিভাইডেড করলে সেটা কি হয় ইনফিনিটি হয় আর ইনফিনিটির থেকে আমি যা মাইনাস করি যা প্লাস করি সেটার ক্ষেত্রে তো আমার ইনফানাইটই হবে ইনফানাইট কি ইনফানাইটের ক্ষেত্রে আমরা বলি ইনফানাইট হলো এমন একটা সংখ্যা যেটা আমরা কোনো মানে কল্পনা মানে সংখ্যার এক্সট্রিম লেভেল সংখ্যাটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেখানে হয় হলো ইনফিনিটি ইনফিনিটি সাথে যা যোগ করি বিয়োগ করি ভাগ করি গুণ করি যাই করি না করি ইনফানাইটই হবে এবার অ্যাসেমেট্রিক কেস ধরো অ্যাসেমেট্রিক কেস ধরো এখানে কী হবে সূত্র এখানে থ্রি সিক্সটি ডিগ্রি বাই থিটা থিটার মান কত থ্রি সিক্সটি ডিগ্রি বাই জিরো ডিগ্রি ইকোয়াল টু কত হয় এইটাও জিরো থেকে কিছু মাইন ভাগ করলে কী হবে এটাও ইনফানাইট হবে অ্যাসেমেট্রিক কেসও কী হবে এটাও ইনফানাইট হবে কারণ মানে আমরা দুটো কেসেই যেটা দেখতে পারলাম যে দুটো ক্ষেত্রেই ইনফানাইট হচ্ছে কারণ ইনফানাইটের সাথে ইনফানাইট না জোর হয় না বিজোর হয় ইনফানাইট ইনফানাইটি ইনফানাইটের সাথে যা কিছু আমি যোগ করি বিয়োগ করি যা কিছু করি এটি হবে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসেছে এখানে ইনফানাইট আর আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করব সেটা হলো দেখো আনকাউন্টেবল এখানে লিখে দিচ্ছি আনকাউন্টেবল আনকাউন্টেবল অনেক সময় অপশানে কোনো ইনডিফিনাইটও থাকে কিন্তু ইনডিফিনাইট কোনো অ্যান্সার হবে না অ্যান্সার এখানে আনকাউন্টেবেলই হবে ঠিক আছে আজকের জন্য এতটুকু